জিজ্ঞাসা ভাই করলো, আমাকে বিভিন্ন ভাবে জিজ্ঞাসা করলো যে ইনসিডেন্ট ঘটেছিল ওর সাথে, আমি কিভাবে যুক্ত আছি না, আমার ইনস্ট্রাকশন কি ছিল না ছিল, যদিও সাবজেক্ট ম্যাটার ওগুলো তো ডিসক্লোজ করা যায় না, অনেক কিছু বিষয়ে জিজ্ঞাসা করলো, উত্তর দিলাম। আচ্ছা প্রথমবারে আপনার শরীরে বাইরে যখন বেরিয়ে আসলেন খুব কনফিডেন্ট, মানে আরে আমি তো ব্যাপারটা হচ্ছে আমি তো আজ পর্যন্ত লোয়ানোটা সিচুয়েশন ক্রিয়েট হোক এই ধরনের কথা ইশারা ইঙ্গিতেও বলিনি, আর ভয় পাওয়ার কি আছে। একটা জিনিস ভালো হচ্ছে যে আমাকে মূল আসামি করেছিল, সিআইডি তদন্তভার নিয়েছে, আশা করবো তদন্ত শেষে দেখবেন আমার সিআইডি আমার নামটা কেটে উড়িয়ে দেবে। আচ্ছা আরেকটা বিষয়, যে প্রথমবারে আপনাকে তলব করা হয়েছিল, আজকে দ্বিতীয়বারের তলব, প্রশ্ন কি একই রিপিটেশন ছিল? কিছু কোশ্চেন রিপিটেশন ছিল বা কিছু নতুন এসেছিল? আরে ভাই এতটা টাইম ভাই বসিয়ে রাখতে হবে, কিছু তো প্রিপারেশন করতে হবে, কত কোশ্চেন করবে? প্রথম দিনে 1.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ, আজকেও 4.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ, কোথাও কি সিআইডির ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করছে বিধায়ক নাসির? ব্যাপারটা হচ্ছে দেখুন, সিআইডির প্রতি আমার কোনো ক্ষোভ নেই, কিন্তু মমতা ব্যানার্জির নির্দেশে যে সিআইডি চলছে সেখানে তো প্রশ্ন থেকে যায়। আমাদের ভোটের দিনে 15 তারিখে আমাদের কর্মী মারা গেল, যে গুলিবিদ্ধ হয়ে মারা গেল তার নিয়ে আমরা কেস করেছি, থানার পক্ষ থেকে গড়িমাসি করতে সেটাকে এফআইআর পর্যন্ত গ্রহণ করতে, আবার ওই 15 তারিখে একটা ঘটনাকে 16 তারিখে এফআইআর টেনে যেভাবে তৎপরতার সাথে সিআইডিকে ব্যবহার করতে চাইছে থেকে তো প্রশ্ন থেকে যাচ্ছে। তবে একটা কথা আমি আবারও ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়াকে, আমাকে লালবাজার সম্পর্কে জানতাম না, বাইরে দেখতাম লালবাজার, সেই সম্পর্কে জ্ঞান অর্জন করতে পেরেছি ওনার অশিলা মানে ওনার জন্য সৌজন্যে। ডিডি ডিটেকটিভ ডিপার্টমেন্ট সম্পর্কেও জানতাম না জেনেছি, এআরএস সম্পর্কে জেনেছি, সেন্ট্রাল লকআপ সম্পর্কে জেনেছি, বারাইপুর কোর্ট, মেট্রোপলিটন কোর্ট, ব্যাংসাল কোর্ট, প্রেসিডেন্সি জেল, বারাইপুর জেল সম্পর্কে জানতাম না, উনি আমাকে সব শিখিয়ে দিয়েছেন মানে পাঠিয়ে। আর সিআইডি বাচ্চাবেলা থেকে শুনলাম সিআইডি সিআইডি এ কী জিনিস, খায় না মাখে, আমি এসে আইবার কয়েকদিন ধরে সেটাকে আমি জানি। একটা বিষয় বন্দ্যোপাধ্যায় বারবার আদালতে যাচ্ছেন রক্ষা কবচের জন্য, দেখুন ব্যাপারটা হচ্ছে অভিষেকবাবু এটা উত্তর দিলে মনে হয় ভালো হয়, উনি কেন বারবার যাচ্ছেন, আমাকে আবার ডাকলে আমি আবার আসবো, আমি আসতে প্রস্তুত আছি, আমার কাছে কোনো আপনার অসুবিধা নেই। আচ্ছা আরেকটা বিষয়, যে একদিকে ইন্ডিয়ার লোক প্রকাশ মহাজোট এবং রাহুল গান্ধীর ঘরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভোরবেলায় সাক্ষাৎ করা, ব্যাপারটা হচ্ছে রাহুলজিকে আমার ব্যক্তিগত ভালো লাগে, তবে একটা কথা বলবো, রাহুলজি যার সাথে হাত মিলাচ্ছে তার নামে কিন্তু অনেক অভিযোগ আছে, সুতরাং এটা বুঝেছেন হাত মিলানো দরকার, যেই জোট হোক না কেন, INDIA জোট হোক না কেন, পশ্চিমবাংলা থেকে যারা তৃণমূল বিজেপি যারা বিরোধী যারা গিয়েছে তাদের কাছে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, তাদের কর্মীদের কথা ভাবুন, এখনও পিঠের মারের দাগ যায়নি, পঞ্চায়েত ভোটে যে মার খেয়েছে আমাদের কর্মীরা বিরোধী কর্মীরা তৃণমূল বিজেপির বাইরে, এখনও মারের দাগ যায়নি, এখনও CPM-এর অনেক কর্মী জেলে আছে, কংগ্রেসের এখনও অনেক কর্মী জেলে আছে, তারা কীভাবে এই কর্মীদের কথা না ভেবে তারা ওই INDIA জোটে বসলো, আমি যাইনি আর যাবো না যতক্ষণ পর্যন্ত এই তৃণমূল এদের সাথে থাকবে, তৃণমূল না থাকলে ভাববো, কারণ যে তৃণমূলের দ্বারাই আমাদের কর্মীরা খুন হয়েছে, আমাদের কর্মীরা এখনও জেল খাটছে, আমাদের কর্মীরা আক্রান্ত হয়েছে, সেই যে তৃণমূল বাংলার গণতন্ত্রকে নষ্ট করে দিচ্ছে, সেই তৃণমূল দেশের গণতন্ত্রকে সেই তৃণমূলকে দিয়ে রক্ষা করার আমি ভেবে পাই না। শেষ প্রশ্ন, এক ভোট এইটা নিয়ে একটা জল্পনা চলছিল এতদিন ধরে, যেটা জানা যাচ্ছে আগামী সেপ্টেম্বর মাসে কেন্দ্র সরকার একটা বিল আনতে চলেছে, আপনি কি সহমত পোষণ করছেন? দেখুন এই বিষয়টা নিয়ে আলোচনা করতে হবে, এই বিষয়ে আমার জ্ঞান কম আছে, সুতরাং আমার যে বিষয়ে জ্ঞান কম আছে ওই রাহুল রাকেশ রোশন টাইপের হয়ে যাবে না হলে বললে, আমি চাই না রাকেশ রোশন হয়ে যাক, হাতির অতগ্রাম বাচ্চার ব্যাপার হয়ে যাবে, আমার জ্ঞান কম আছে এই বিষয়ে এখন বলতে পারছি না, জিজ্ঞাসা করবো এক্সপার্ট যারা আছেন, জিজ্ঞাসা করে তারপরে প্রশ্ন করলে আমি উত্তর দেবো। শরীরী ভাষায় একদম পজিটিভ ভাই, আস্তে আস্তে একদম খোলা মনে বেরিয়ে এলেন নতুন সিট থেকে, তদন্ত কি কোনো প্রভাব সিআইডি কার উপরে মনে হচ্ছে যে ঠিক মতন তদন্তটা হবে? সবাই ভালো, আমাদের রাজ্যে সবাই ভালো, কিন্তু দুঃখের বিষয় এদেরকে ম্যালিপুলেট না করলে, এদের এদের উপরে প্রেশার ক্রিয়েট না করলে, যদি নিরপেক্ষতার সাথে এদেরকে তদন্ত করতে দেওয়া হয় এরা অনেক ভালো কাজ করবে। কিন্তু আরেকটা কথা যেটা বলার সেটা বলে দিচ্ছি, আমাদের অফিসারের অভাব আছে, আমাদের সিআইডি বলুন, ডিটেকটিভ ডিপার্টমেন্ট বলুন, পুলিশ বলুন, অফিসারের যে পোস্ট আছে সেখানে প্রায় 50%, 60%, 50%, 40% সেটা শূন্য পদ আছে। মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে অনুরোধ করব অবিলম্বে অফিসারকে বেশি করে দেওয়া হোক, কারণ আমাদের এই অফিসাররা এক একজনকে 16 ঘন্টা 18 ঘন্টা ডিউটি করতে হচ্ছে, আমাদের কষ্ট লাগছে, একটা ইন্সপেক্টরকে 16 ঘন্টা 18 ঘন্টা কনস্টেবলকে ডিউটি করতে হচ্ছে, এদের ডিউটি কমানো হোক আর ডিএটা বাড়ানো হোক। বলছি এদের তো উপর একটা চাপ সৃষ্টি করছে সরকার, আপনি অভিযোগ করলেন, আপনার উপর কি কোনো রকম চাপ সৃষ্টি করা হচ্ছে? না, এখনো পর্যন্ত কোনো ওই ধরনের কোনো আমার সাথে কেউ
চাপ সৃষ্টি বা এই ধরনের কোনো আচরণ করেনি, যদি কেউ আচরণ করে আপনাদের সামনে সামনে মুখ খুলব। না বলেনি, তবে রাখতে পারো, আমি প্রস্তুত আছি মানসিকভাবে। আচ্ছা, আজকে আজকে স্পিকার বলেছে কি যে বিএ কমিটির মিটিংয়ে এখানে একটা চিঠি দিয়ে বিএ কমিটির মিটিংটা অ্যাটেন্ড করতে পারে, এটা কি বলবে? বিএ কমিটির মিটিংটা অ্যাটেন্ড করতে পারতে যদি এখানকার এখানে একটা চিঠি দিয়ে। ও মানে যেই চিঠিটা স্পিকারকে দিয়েছেন আপনি, সেই চিঠিটা যদি সিআইডি দপ্তরে পাঠান তাহলে বিএ কমিটির মিটিংটা আজকে অ্যাটেন্ড করতে পারতেন, কিন্তু আপনি উল্টোটা করেছেন। ঠিক আছে, আমার এই বিষয়ে জানা ছিল না, একাধিকবার তো এইরকম ইন্ট্রোডাকশনের সামনে হয়তো হয়নি এডিসিবিআইয়ের। যদি এই ধরনের কোনো সময় আগামী দিনে এই সিচুয়েশান আসে তখন আমরা ভাবতাম। আচ্ছা, আরেকটা বিষয় বিধানসভা।